হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়া সালাম একদিন পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে একটা পাথর পড়ে আছে পাথর হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে দাউদ আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো আমি হযরতে হারুনের হাতে ছিলাম পাথর যখন কথা বলতে শুরু করলো আর বলতে লাগলো দাউদ রে আমি মুসার ভাই হযরতে হারুনের হাতে ছিলাম হারুন আমাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন শত্রুর মোকাবেলা করে জয়লাভ করেছেন হয়তো কোনো কাজে লাগতে পারে আপনি আমাকে পাথরটাকে আপনার কাছে রেখে দিতে পারেন নবী হারুনের হাতের জিনিস মনে করে বরকত মনে করে হযরতে দাউদ আলাইহিস সালাত ওয়াস সালাম ওইটাকে হাতে নিলেন পকেটে রেখে দিলেন কিছু দূর যাওয়ার পরে আরেকদিন রাস্তায় বের হলেন পথ চলবার জন্য হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে আরেকটা পাথর পড়ে আছে পাথর ডাক দিয়ে বলছে দাউদ আমি তোমাকে চিনি তুমি আমাকে রাস্তায় সাধারণ পাথর মনে করে ফেলে দিও না আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরতে মুসার হাতে সর্বক্ষণ থাকতাম আমি হযরতে মুসার হাতে ছিলাম অনেক শত্রুকে হযরতে মুসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন আপনার কোনো কাজে আসতে পারে এই কথা বলবার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন তারপর আরেকদিন পথ চলতে লাগলেন চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন রাস্তার মধ্যে পড়ে আছে পাথর ডাক দিয়ে বলছে হযরতে দাউদ কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে আমালিকার বিরুদ্ধে গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন ওই যুদ্ধে সবথেকে বড় যে ব্যক্তি হবে যার নাম জালুত এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন আমি পারব হযরতে দাউদ পাথরটা হাতে নিলেন তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে দাউদ ওই পাথর যা বলেছে সত্য বলেছে তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না আল্লাহু আকবার বলেন চিন্তায় পড়ে গেলেন এতদিন শুনতাম পাবলিক কথা কয় এখন পাথরও দেখে কথা কয় সুবহানাল্লাহ বললেন না হযরতে দাউদ ইসলাম পাথরটা রাখলেন আল্লাহর কুদরতে তিন খণ্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল একটু জোরে বলা যায় না জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো আমরা সংক্ষেপ করে বলে দিই বাদশাহ জালুত তার সেনাবাহিনীকে রক্ষা করে বললেন তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে হযরতে জালুত বলছেন তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলওয়ান আছে যে ব্যক্তি পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে সেই মেয়েটাকে আমি বিয়ে দিব সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ নাই কেমন আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায় মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে যৌতুক না যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে কথা বুঝতে পারছেন আজকে তৎকালীন জামানায় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয় সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন আমার বন্ধুগণ হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করে থলে থেকে সেই পাথর খণ্ড বাইর করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন আর বললেন জালুতকে যে আমি জালুতকে হত্যা করতে পারবো
কালো চিন্তা করে জোয়ানের নামও শুনলাম না। ছুড়ু মানুষ কত বড় বড় পাহলোয়ান পড়ে রয়েছে, হ্যাঁ নাকি যুদ্ধে জালুতরে হত্যা করব। তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব, সুবহানাল্লাহ বললেন না। জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছে বিদ্রুপ করে, তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চা জালুত, আমার জাতির নাম জাব্বারিন আমালিকা গালিবা, আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে, তোমার অস্ত্র কই? পকেটে আছে। কোথায় আছে কয়? পকেটে কি আছে? একদম পাথর আছে, পাথর। পকেটে মানুষ অস্ত্র নিয়ে ঘুরে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর তোমার পকেটে নাকি অস্ত্র? দাউদ আলাইহিস সালাম বলছেন আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না, মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না, আপনি আমার কাছে তো কিছুই না, কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের এক গ্রুপ, একদল হচ্ছে মৃত আর একদল হচ্ছে জীবিত, আমি মুসলিম আমি জীবিত, তুমি মুসলিম না তুমি তো মৃত, সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই, মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের? আল্লাহু আকবার বললেন না। জালুত বলছে শোনো পিচ্ছি ছেলে দাও তুমি চলে যাও, তোমাদের বাদশাহ তালুতরে পাঠাও, আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই। দাউদ ইসলাম বললেন তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো, তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো, আমি তোমার মোকাবেলা করবো, বাদশাকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে জালুত একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তরবারি দিয়ে আঘাত করলো, দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খণ্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন, বিষাক্ত পাথরের বেগ এতই প্রচণ্ড ছিল তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না শোন। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল, শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল, মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন। এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন, এরপরে রাজসিংহাসনে বসিয়ে দিলেন, যেই দিন তাকে রাজসিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম। এত আসতে বললেন যে, তাহলে এই দিন আল্লাহর কাছে দাম কম না বেশি? আমরা নাম বলে বলে যাবো, লম্বা আলোচনা করব না। আরেকটা হচ্ছে দাউদ আলী সালাম তার অনেকগুলো সন্তান ছিল, এর মধ্যে একটা সন্তানের নাম সুলেমান, লম্বা আলোচনা আমরা সেদিকে যাব না। হযরত সুলেমান আলহি সালাতাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছেন, হযরত সুলেমান ইসলাম রাজ্য হারিয়েছিলেন কি হারান নাই? হারিয়েছিলেন। লম্বা ইতিহাস আপনারা জানেন, হাত থেকে আংটি পড়ে গিয়েছিল, সুলেমান ইসলামের 1000 স্ত্রী ছিল, লম্বা ইতিহাস, মাস আংটিটা খেয়ে ফেলেছিল, নদী থেকে আংটিটা উঠানো হয়েছিল, শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি আংটিটা পেয়েছিলেন। আংটি পাওয়ার পরে যেই দিন তিনি এই পৃথিবীতে আবার রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন এই দিন ছিল 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন আসমানে গমন করেছেন এই দিনও ছিল 10 মুহররম। আশুরা, ঈসা ইসলাম আসমানে যাওয়ার অনেক লম্বা আলোচনা ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। হযরত ঈসা আল ইসলাম যেদিন কিতাব পেলেন ইনজিল, যেদিন আল্লাহ তাকে ইনজিল কিতাব দিলেন ওই দিনও ছিল 10 মুহররম। আশুরা, হযরত আইয়ুব আলী সালাতাম যেই দিন রূপ থেকে মুক্তি লাভ করলেন ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন 10 মুহররম। এখানে অনেক লম্বা আলোচনা আছে। হযরত ইউসুফ আল ইসলামকে তার পিতা নাম কি বললেন না? হযরত ইয়াকুব আল ইসলাম যেদিন তার সন্তান ইউসুফকে ফিরে পেয়েছিলেন সেই দিন ছিল, কথা বলেন, ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল কারা? কথা বলেন। সুতরাং রক্তের সম্পর্কের কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ইউসুফের কথা স্মরণ করবেন, ইউসুফকে তো তার নিজের ভাইরা ঘটতে ফেলে দিয়েছিল, গোলাম বলে বিক্রি করতে চাইল, দাস বলে বিক্রি করে দিল, উলঙ্গ করে কাপড় ছাড়া কূপে ফেলে দিল,
আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে গোলাম থেকে রাজ সিংহাসনে বসিয়ে ইজ্জত আর ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন কে আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পুত পবিত্র করে জেলখানা থেকে বের করে যে জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রকে দুলিশাত করে এক পর্যায়ে জুলাইখার যৌবনকে ফিরিয়ে হযরত ইউসুফের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিনা কথা বলেন তখন ইউসুফের দ্বিতীয় বিয়ে আগের একটা বিয়ে করেছিলেন আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশাহী লাভ করলেন বাইরে যেদিন মিশরে গমন করল ওই দিনও ছিল 10 মুহররম সবাই বলেন এখানে অনেক লম্বা আলোচনা আছে আমরা সেদিকে যাচ্ছি না পৃথিবীতে যেই দিন প্রথম বৃষ্টি হয়েছে প্রথম আবার বলেন না এই দিন ছিল 10 মুহররম আশুরা পৃথিবী সৃষ্টি যে দিন হয় ওই দিনও ছিল 10 মুহররম তাহলে এই 10 মুহররমের আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি কিয়ামত যেদিন সংগঠিত হবে পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিনও 10 মুহররম আশুরা হযরতে নবীজির কলিজার টুকরা হযরতে কি নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার প্রান্তরে শহীদ হন ওই দিন ছিল কথা বলছেন এতগুলো ঘটনা ঘটবার পরেও শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে এই দিন সম্মানী না এই দিন আগে সম্মানী কথা বলেন আমরা হুসাইনকে কলিজার থেকে ভালোবাসি আমার মনে হয় না আমাদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেউ বেশি ভালোবাসে আমরা হুসাইনকে ভালোবাসি তার আদর্শ লালন করতে চাই তিনি এমন ছিলেন সত্যের জন্য জীবন দিয়েছেন সত্যের জন্য জীবন দিয়েছেন আর বলেছেন যে চেয়ারে আমার কলিজার টুকরা নানা বসেছেন আমার চাচা আবু বকর ওমর বসেছেন উসমান বসেছেন আমার কলিজার টুকরা বাবা বসেছেন আমি হুসাইন বসে বেঁচে থাকতে ওই চেয়ারে ইয়াজিদের মতো অহংকারী কাউকে দেখতে চাই না তিনি তার আদর্শ বাস্তবায়ন করেছেন জীবন দিতে চাই কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র চেয়ারে আমি একজন অসামঞ্জস্যপূর্ণ বৈষম্যহীন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই না জীবন দিয়েছেন অস্তিত্ব বিনাশ করেছেন জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন এরপরও এই চেয়ারের সম্মান রেখে গিয়েছেন শেষ পর্যন্ত একা ওবাইদুল্লাহ বিন সিয়াদ এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি ফুরাতের তীরকে খালি করে আসরার মাগরিবের মধ্যখান সময়ে ফুরাত নদীতে নেমেছিলেন দুলদুলকে ছেড়ে দিয়ে পানি পান করবার জন্য মুষ্টিবদ্ধ করে হাতের অঞ্জলি ভরে যখন মুখের কাছে পানি এনেছিলেন পান করার জন্য তখন তার কলিজায় মনে পড়েছে আমার পরিবারের একটা মানুষ পানি পান করতে পারল না আমার কলিজার টুকরা সন্তান পানি পান করতে পারেনি সবাই শহীদ হয়েছে পানি পানি করে আমি হুসাইন আজকে সবার মতো হারামি করে আমি একা পানি পান করে বেঁচে থাকতে চাই না হাত থেকে পানি ছেড়ে দিলেন তাকেই বলে ভালোবাসা তাকেই বলে পরিবারের একচ্ছত্র বন্ধন আজকে আমরা বন্ধু বান্ধব নিয়ে সমাজে চলি কিন্তু বিপদ পড়লে কাউকে খুঁজে পাবো না হযরত হুসাইন তা করেননি সমাজকে বুঝিয়ে দিয়েছেন সমাজকে বন্ধন অটুট রাখতে হলে কেমনে চলতে হয় আমরা হুসাইনকে কলিজার থেকে ভালোবাসি তার আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই হযরত হুসাইন শহীদ হয়েছেন এই কথা স্মরণ করে কেউ যদি শরীরে আঘাত করে কাটাকাটি করে রক্ত ঝরায় হুসাইনের ভালোবাসায় তাহলে হাসানকেও এতটুকুন ভালোবাসতে হবে হযরতে হুসাইনকে যেভাবে ভালোবাসতে শিখেছেন শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে হযরতে হাসানকে কেন ভালোবাসেন না হযরত হাসান তো শহীদ হয়েছেন হাসান হুসাইনের ভালোবাসায় শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয় তাহলে হাসানের ভালোবাসায় কি করা লাগবে বিষ পান করা লাগবে কারণ হযরত হাসানকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে কথা কি বুঝতে পেরেছেন আমরা ভারসাম্য রক্ষা করতে চাই আমরা আহলে বায়াতকে কলিজাত থেকে ভালোবাসতে চাই হাসান হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসতে চাই তাদের আদর্শ এই পৃথিবীতে বেঁচে থাকুক আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না চাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে যেদিন আল্লাহ বলছেন ইয়ামা ইউনফাখু ফিস সূর
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে জুমাবার হবে আসর আর মাগরিবের মধ্যখান হবে ওই দিনও থাকবে 10 মুহররম এই দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি এই দিন ভাঙা গড়ার দিন এই দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু ভেঙে দিয়েছেন অনেক কিছুকে সংগঠিত করেছেন সুতরাং একটা কথা মনে রাখবেন যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যায় কোরআনুল কারীমের সূরা আল বাকারা দুই নম্বর সূরা সূরা আল বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখবেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আয়াত পড়বেন আর দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি আল্লাহু আকবার বলেন আল্লাহু কেউ না থাকলে আছেন কে আওয়াজ করে বলেন কে এজন্য মানে রাখবেন আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে আল্লাহ থাকবেন আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই লম্বা করতে চাই না আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই মনে রাখবেন মানুষ ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি 8 10টা 12টা গুণ আছে গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ আমার মুসলমান বান্দাগণ কথা লম্বা করার সুযোগ নাই কথা আগে আগে আমি আল্লাহকে যদি ভালো করে চিনতে পারো বান্দা আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমানত দারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে চলার পথে বিপদ আসতে পারে বান্দা সকল সময়ে একমাত্র কেবলমাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে হাসবি আল্লাহ আমাকে যথেষ্ট মনে করে আমার উপরে ভরসা করে একমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো দুনিয়ার সকল পৃথিবী সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায় পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম বান্দারে যেইভাবে হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করে দিয়েছি 16 লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মুসা আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে দিয়েছি আইয়ুবের পুরা বডি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি আমি যেভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি বান্দা শুধু একটা বার বলো দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তুমি যথেষ্ট আর কিছু লাগবে না আমি আল্লাহ কথা দিলাম বান্দারে 19 জন ফেরেশতা দিয়া দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন ও আমার বান্দা দুনিয়ার জমিনে কাফের বেঈমানদের আঘাত করবার জন্য তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে বান্দারে মনে রাখবা পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে সুতরাং বান্দা দিন শেষে তুমি আমার হয়ে যাও তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এইজন্য মনে রাখবেন দুনিয়ার জমিনে সন্তানদের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ হাজার কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান কথা কি বুঝতে পেরেছে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ঠিক কিনা বলে পারবো তো ইনশাআল্লাহ আপনি সন্তানদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দগির 50টা বছর 70টা বছর কাজ করলেন 50 বছরে কোটি টাকার মালিক হলেন রাতে ঘুমান নাই দিনে ঘুমান নাই আপনি 50 বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল এখন 50 বছরে যা সম্পত্তি জমা করেছিলেন বাকি জিন্দগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারেন না এজন্য এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান হাত উঠালে যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যেন পারি আমিও যেন এই পৃথিবীতে ব্যর্থ কোনো পিতা হতে না পারি ব্যর্থ কোনো সন্তান হয়ে না যায় আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি কেয়ামতের দিনে
বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি আমি চাইব আল্লাহ তাআলা যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন সন্তানকে সম্পদ বানিয়ে যান পৃথিবীতে কিছুই লাগবে না পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বললেন না ইনশাআল্লাহ আপনারা চিন্তা করেছেন সন্তানকে এমবিবিএস এফআরসিএস এফসিপিএস ব্যারিস্টার ওকিল জজ মুক্তার ইঞ্জিনিয়ার আমাকে বানান আপত্তি নেই সব বানান সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন ইনশাআল্লাহ কবুল করবেন কে আল্লাহ আল্লাহ কবুল করবেন আমি যে কথা বলতে চাইলাম এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকব না আজ না হয় কাল চলে যাব যে কথাগুলো বলতে চাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 12 গ্রুপ মানুষ কত গ্রুপ 12 সবাই বললেন না 12 মনে থাকবে তো 12 দল মানুষ আল্লাহর কাছে সবথেকে দামি কত দল আবার বলেন না নম্বর 1 আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় আল্লাহর কাছে সবথেকে দাম তার বেশি একটু আস্তে বল হয়ে গেল মনে তাহলে 12 গ্রুপ মানুষ কার কাছে দামি এর মধ্যে এক নাম্বার যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় এখন আপনারা কারা কারা কোরআন শেখান হাত তুলেন তো দেখি কোরআন শেখান কোরআন শেখান কোরআন শেখান আছেন কেউ নাই তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শেখায় নাই আল্লাহ বলছেন যারা কোরআন শিখে আপনারা কি কোরআন শিখেন কথা বলছেন না আপনাদের কি হাতে অসুবিধা আছে আমি এখানে কি করতেছি কোরআন শেখাচ্ছি আমি বলছি আর আপনারা শুনছেন তাহলে আমি শেখাচ্ছি আর আপনারা শিখছেন তাহলে আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা শিখে এবং শেখায় তারা উত্তম তাহলে আমি এখানে কি শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন তাহলে উত্তম কারা আস্তে বললেন যে আওয়াজ করে বিশ্বাস আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে বলেন সবথেকে সর্বোত্তম মানুষ কারা আওয়াজ করে বলেন কারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে পারবো রব আমরা কোরআন শিখেছি কোরআন শিখিয়েছি এটা সত্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বিনত বিবির আজকের দিনের কথা কিয়ামতের দিন কোর্ট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব আল্লাহ আজকের দিনে রসিলে হলো আমাদেরকে ক্ষমা করে দেন আমিন যে বলেন না আমিন আমিন আমি এখানে কি শিখাচ্ছি কুরআন আপনারা কি শিখছেন কুরআন তাহলে এক নাম্বার যারা কোরআন শিখে এবং যারা কোরআন শেখায় আল্লাহর কাছে এক নম্বরে সর্বোত্তম জাতি তারা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এক নম্বর কয় নম্বর হইলাম এক নম্বর থাকবে তো ঠিক মতো তাফসির তো বহুত করি কিছুই মনে থাকে না দীর্ঘ 8 বছরই তাফসির করলাম তাহলে আজকের কথাটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর বুখারী শরীফের 6035 নম্বর হাদিসে রাসূল ইসলাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী যার আচরণ সবথেকে শ্রেষ্ঠ যার আচরণ সবথেকে ভালো যার ব্যবহার সবথেকে ভালো আল্লাহর কাছে সবথেকে দামি সুবহানাল্লাহ বলতে পারলেন আপনাদের আচরণ কেমন খুব ভালো না মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে একটা সমস্যা বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো এমনও আছে তাহাজ্জুদ পড়তে 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 সেজদায় গেলে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ সেজদা থেকে উঠেই বউরে পিটায় কত কেন তাহলে আচরণটা কেমন হয়ে গেল অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ সবার সাথে ভালো ব্যবহার বাসায় গিয়েই বাপরে দেখতে পারেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নাই কথা বলছেন নাকি তাহলে মনে রাখবেন আপনার আচরণ সব থেকে উত্তম আপনাকে বলতে পারবে কে আপনার ঘরে আপনি যার সাথে চলেন আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ ঠিক কিনা বলেন আর যারা বিয়ে করেন নাই আপনার বেঁচে গেলেন মনে হইতেছে আপনার বাঁচবার সম্ভাবনা নাই
মানে রাখবেন আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে আপনার ড্রাইভার বলতে পারবে আপনার পাশের লোক যে আপনার সঙ্গে সব সময় থাকে সেই বুঝতে পারবে আপনি কত নম্বরের কত বুঝতে পেরেছেন সুতরাং আমার আপনার আচরণকে ঠিক করা লাগবে কি লাগবে না বলেন না আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের দুই নম্বর তারা যাদের আচরণ যাদের ব্যবহার কথা বলেন নাকি তাহলে আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই কারণ আচরণ হাতে পায়ে নয় আচরণ আসে আত্মার থেকে ভালোবাসা আসে দিল থেকে মনে থাকবে কয়টা বলছি তিন নম্বর রাসূল পাক ইসলাম বলেছেন হাদিস হচ্ছে বুখারীর 2305 নম্বর হাদিস রাসূল ইসলাম বলেছেন ان خياركم احسنكم قضا তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো কিসের বেলায় ঋণ পরিশোধ করবার বেলায় যে ব্যক্তি ভালো সে তোমাদের মধ্যে সর্বোত্তম আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি কেউ দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহুত ভদ্রলোক মনে হয় আপনি যদি কাউকে ঋণ দেন মনে করবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি ঋণ দিতে পেরেছি আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন তখন মনে হইব আপনি ফকির কথা বলেন না কেন আর সে দিতে রাজি না আচ্ছা মনে রাখবেন আবারও বলছি মনে করিয়ে দিচ্ছি একটা হাদিস বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা যেমন কঠিন বুঝা বাবার কাঁধে সন্তানের লাশ যেমন বুঝা একজন মৃত ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঋণ রেখে যায় তা তার চাইতে আরো বেশি বুঝা এবং ভয়ঙ্কর সুতরাং হাজার কোটি টাকা পাবলিককে দান করার চাইতে দুই টাকা ঋণ দেওয়া উত্তম কথা বলছেন না কেন হাজার কোটি টাকা পাবলিককে দান করার চাইতে দুই টাকা ঋণ দেওয়া মানে থাকবে তো ইনশাআল্লাহ আমার কাছে কেউ টাকা পয়সা পাননি এখানে কেউ আসেন কেউ পাইনি আমার কাছে মাশাআল্লাহ বেঁচে গেলাম আব্দুল্লাহ যে মাঝে মাঝে পায় ওইটা ওই যে কিছু আনে দেয় তো ওইটা টাকা পয়সা আর কিছু না আপনারা কেউ আমার লেনদেন নাই তো বেঁচে গেলাম আল্লাহর কাছে বলবো আল্লাহ এখানে ছিলাম আমার সাথে কোনো লেনদেন এদের নাই আল্লাহ আমাকে হেফাজত করুক আপনাদেরকে হেফাজত করুক আমিন বলেন বাবা মনে থাকবে তো তিন নম্বর ভালো মানুষের পরিচয় কি যে ঋণ দিতে সব থেকে বেশি ভালো মানুষে যে ঋণ পরিশোধের বেলায় ভালো যে কথা দেয় কথা মতো দিয়া দেয় কথা মতো আপনারা কি মনে করেন কাউরে ঋণ দিলে কথা মতো পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় আর আমি এমনও জানি এমনও লোক আছে ঋণ দেওয়ার পর আপনি কোন দিন দিছেন আমি তো উল্টা আপনার কাছে পাই চিন্তা করছেন কত বড় গজব হে ঋণ আপনার কাছ থেকে নিছে মানে আপনি তারা চেকে সে আপনার কাছে বলছে ভাই আমার 5 লাখ টাকা দেন আপনি চেকে লেখা দিলেন 5 লাখ নিয়ে নাও সে ওই 5 লাখ টাকা উঠাইয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছে লোকটার কাছে 10 লাখ টাকা পাই অমুক দিন আমার 5 লাখ টাকা চেকে দিয়েছে আর 5 লাখ বাকি আছে আপনি বলেন বিপদে পড়লাম ঋণ চাইলো আমারে দিলাম আমি এখন উল্টা আমার কাছে পায় এমন বুজুর্গ আল্লাহর ওলির সমাজে অভাব নাই কথা বলছেন না কেন যারা এই সমাজে মানুষের আমানত মেরে খায় গ্রামগঞ্জে গেলে দেখবেন সব খারাপ না কিছু ভালো মুরব্বিও আছে এমন খারাপের জাত মুরব্বি আছে পঞ্চায়েতের জমা টাকা আমানতের টাকা দুই গ্রুপের মারামারির জমা টাকা আমানতের টাকা সব খাইয়া জিন্দেগির মতো সব খেয়ে এরপরে মানুষের সাথে সয় নয় করে আছে না নাই এগুলো জানেন এগুলো কি কথা বলেন এগুলো আছে না নাই সমাজে আমানতের টাকা মাইরা খায় আমানতের টাকা পাবলিক আমানত রাখছে মেরে রেখে ফেলাইছে ভাই ভাইয়ের কাছে টাকা রাখছে মেরে খেয়ে ফেলছে একজন জায়গা রেখে গেছিল মরার সময় ছোট ছোট বাচ্চা হে তার নামে সব করে ফেলাইছে এগুলা নাই বদুয়া দেন এদেরকে বদুয়া দিয়ে আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় আসতে বললেন বুঝলাম না কিছু ঘটনা কি তা ধ্বংস করে দিক আল্লাহ এদের বাইসা থেকে কোনো লাভ নাই চার নম্বর আল্লাহর তিরমিজির হাদিস 2263 নম্বর হাদিস এবং 2432 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি
যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে যার কাছ থেকে মানুষ অনিষ্ট আশা করে না মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে দামি যার কাছ থেকে মানুষ সব সময় ভালোই আশা করে সে কোনো সময় মানুষের ক্ষতি করে না এমন মানুষ আছে না নাই সমাজে আচ্ছা কোনো সময় মানুষের ক্ষতি করে না কয়টা বলছি পাঁচ নাম্বার রাসূল বলেছেন সহিহ ইবনে হিব্বানের হাদিস 4177 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো যে তার পৃথিবীতে দেখবেন বহুত লোক বাহিরে ভালো পরিবারে ভয়ঙ্কর কথা বলছেন আছে না এগুলা বউ সারাদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জালিমটা ঘরে না আসলেই চলে বাইরে আছে ভালোই আছে ঘরে আইলেই তো সমস্যা এমন আছে না নাই আচ্ছা বহুত সন্তান আছে সন্তান বাইরে থাকলে মা বাবার কষ্ট হওয়ার কথা বহুত মা বাপ দোয়া করে আল্লাহ ঘরে আসার দরকার নেই সারাদিন বাইরে থাকো ঘরে আসলেই বেজাল মারামারি চিল্লা চিল্লি কাটাকাটি আছে না নাই এমন সন্তান রাসূল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি দামি যে কোথায় ভালো পরিবারের কাছে কয়জন বলছি কয়টা বলছি বলেন না ছয় নম্বর ছয় নম্বর শুনেন মুরব্বী বাবারা কি বলতে চাই রাসূল সাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আতওয়ালুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সেও বেশি নেক কাজেও বেশি সুবহানাল্লাহ বলেন না নবীজি বলেছেন আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি ভালো যে বয়সেও বেশি আমলেও কি বুঝলেন কিছু বললেন না যার বয়সে বেশি আমলও এর অর্থ কি দাঁড়ালো যে বুড়া বয়সেও ভালো আমল করে আর এমনও বাবা আছেন মুরব্বী আছেন বুড়া বয়সে এখন আর কিছু হেই লাইনই নাই আছে না নাই আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার বয়স বেশি কিন্তু ওই বয়সে গিয়েও সে আমল ছেড়ে দেয় নাই হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন বৃদ্ধ বয়সে এসে পড়েছে আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না আগের মতো রোজা রাখতে পারে না নামাজের সময় ফেলফেল করে থাকিয়ে তাকে মসজিদে যেতে পারে না আমার বান্দার দিলে বড় কষ্ট আগের মতো আর হাঁটতে পারে না আমার বান্দা যখন পারে না আমি আল্লাহ তার জন্য রয়্যালিটি করে দেই জোয়ান বয়সে যত আমল করেছে সবগুলোর স্বভাব তার বৃদ্ধ বয়সের আমল নামায় লিখে দেয় আল্লাহ বুঝাতে চাইলেন ওই ব্যক্তির কথা এজন্য জোয়ান ভাই যারা আছেন আমার মতো আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমারও সুস্থ রাখে আমি দোয়া করি আপনাদেরও সুস্থ রাখুক আমরা বেশি বেশি করে যেন এক আমল করতে পারি কারণ এই বয়সে যা করবেন আমরা যা করব বৃদ্ধ বয়সে যদি করতে নাও পারি আল্লাহ তাআলা ওই জোয়ান বয়সের আমলগুলোকে বৃদ্ধ বয়সে চালাইয়া দিবেন সুবহানাল্লাহ বললেন না তাহলে অর্থ দাঁড়ালো জোয়ান বয়সে যত ভালো কাজ করবেন বুড়া বয়সে রয়্যালিটি পাবেন এর অর্থ কি দাঁড়ালো জোয়ান বয়সে যত খারাপ কাজ করবেন বুড়া বয়সে এগুলার গুনার হবে না হ্যাঁ অর্থ দাঁড়ালো আমরা যা করবো ওগুলো বাদ দিয়ে দিব তাওবা করবো কার কাছে আস্তে আস্তে বলেন কেন কয়টা বলছি সাত নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাসে আনফাউহুমুন নাস নবীজি বলেছেন সহিহুল জামের হাদিস 3289 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী যে সব সময় মানুষের উপকার করে কি করে সবাই বলেন না সব সময় মানুষের উপকার করে আল্লাহ বলেন সে সবচেয়ে ভালো মানুষ মানুষের উপকার করে কি করে মানুষের উপকার করে পয়সা দিয়ে পারলে উপকার করলো নিজের জান দিয়ে পারলে উপকার করলো একজনকে কথা বলে উপকার করে দিল আছে না নাই কথা বলে উপকার করে দেওয়া ভালো পরামর্শ দিয়ে উপকার করা এখন কারো কাছে পরামর্শের জন্য যাবেন মনে করেন হে কি পরামর্শ দিবে মানে এমন পরামর্শ দিবে আগামী 50 বছর জন্য আপনার না খাড়াইতে পারেন কথা বলেন না কেন এই হলো পাবলিকের বর্তমান পরামর্শ এমন পরামর্শ দে আপনার একবার মাইরা ফেলাইব
শেষ। এজন্য ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে, ভালো পরামর্শ নিতে হবে। কয়টা বললাম? আট নম্বর। নবীজি ইসলাম বলেছেন, নবীজি ইসলাম বলেছেন, শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। অন্তরে কোনো দাগ নাই, মানে আরেকজন ভালো দেখে তার জ্বলে না, আরেকজনের ছেলে ইউরোপ আমেরিকা কানাডা যাইতেছে দেখা তার জ্বলে না, আরেকজনের বাড়ি গাড়ি হইতেছে দেখে তার কষ্ট লাগে না, অন্তর কি পরিষ্কার। এমন লোক আছেন নি এখানে যে আরেকজনের দেখলে আপনার কষ্ট হয় না? বহুত ভালো লোক আপনারা, বহুত ভালো। সমস্ত এমন হয়ে গেছে যে একজনের ভালো দেখলে আরেকজনের হয় না, কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? অমুকের হয় আমার হয় না কেন, এই টেনশনে তুই লাভ শেষ। আল্লাহ রাসূল বলেছেন, শ্রেষ্ঠ মানুষ সে যার অন্তর পরিষ্কার। অন্তর কি? আমরা মাঝে মাঝে কই না যে আমার অন্তর একবারে খোলা, একবারে সাদা, আমার অন্তরে কিছু নাই? মানে এর অন্তর এমন অবস্থা, এমন অবস্থা হয়েছে এর আর খালি নাই, সব ভরে ফেলেছে শয়তানি দিয়ে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আচ্ছা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, সত্যবাদী মুখ আমরা বুঝলাম কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী এটা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তর স্বচ্ছ, নির্মল, মুত্তাকি, যাকে কোনো পাপ, যার অন্তরে পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, খেয়ানত এবং বিদ্বেষ নেই, খেয়ানত করে না, দিলে বিদ্বেষ রাখে না, বাড়াবাড়ি করে না, অন্যায় বে ইনসাফি নাই, সেই লোকটার দিল হচ্ছে সব থেকে দামি দিল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কয়টা বলছি? আট। নয় নম্বর, রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সেই ব্যক্তি যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। আপনি আপনার সঙ্গীর কাছে যদি ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। এখন চিন্তা করে দেখেন কে কয়জন আছেন যে আপনি আপনার প্রতিবেশীর কাছে ভালো। দেখবেন আপনি এমন একজন প্রতিবেশী পাইছেন, হে আপনার দরজা রাস্তা বন্ধ করে দেয়, খাল কেটে দেয়, আসেন এগুলো প্রতিবেশী। এর জন্য প্রতিবেশী ভালো হওয়া দরকার, আর নিজে নিজের সঙ্গীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন, বলেন না ইনশাল্লাহ? কারণ স্ত্রী কেয়ামতের দিনে আল্লাহ তাআলা স্ত্রীকে জিজ্ঞাসা করবেন তোমার স্বামী কেমন ছিল, তখন স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী কেমন ছিল, এখন স্বামী যদি স্ত্রী যদি বলে দেয় আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আওয়াজটা কমে গেল মনে। আর স্ত্রী যদি আল্লাহ আমার স্বামী তো বম্বাস্টিক মার্কা শয়তান ছিল, তাহলে আপনার তাহাজ্জুদ আল্লাহর দেখতে চাইবেন না, আপনার রোজা, আপনার ইস্তেগফার, আপনার শবে বরাতের দোয়া, শবে কদরের তাহাজ্জুদ, আর আপনার কাবার গিলাফ ধরে কান্নাকাটি, আল্লাহ কিচ্ছু দেখতে চাইবেন না, সব বন্ধ করে দাও। এর এর সঙ্গী যা কইছে হেডেই সত্য। এজন্যে স্ত্রীর সাথে সঙ্গীর সাথে ভালো আচরণ করা দরকার, আছে না নাই? কয়জন ভালো আচরণ করেন স্ত্রীর সাথে? যারা বিয়ে করছেন একটু বলেন না, আমার একটু সহযোগিতা করুন। মাশাআল্লাহ, দুই তিনজন হাত উঠেছে। আপনাদের কাছ থেকে তো মন চায় জানতে যে কি করেন আপনারা, আমাদেরকে বইলে যান এক কলম যে আপনারা যে ভালো, এটা জানার দরকার আছে না নাই বলেন তো? পাবলিক তোকে জানতে চায় কি কইবেন? ঠিক আছে, বয়ানের পর এদের কাছ থেকে যাই না নিয়ে এনারা কি করে? কয়টা বললাম? কয়টা? দশ নম্বর। রাসূল ইসলাম বলেছেন, এই হাদিসটা হচ্ছে 1944 তিরমিজির হাদিস, আর বুখারীর 3559 নম্বর হাদিস। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সব থেকে বেশি সুন্দর, যার চরিত্র সব থেকে বেশি সুন্দর, যার চরিত্র আল্লাহ বলেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, বলেন না? এগারো নম্বর, রাসূল সাল্লাম বলেছেন, মর্যাদা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ গুড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। বুঝাতে চাইলেন
একজন ব্যক্তি তার দুশমনের সামনে দাঁড়ালেও যেন দুশমন নিরাপদ থাকে, দুশমন যেন এটা বুঝে যে আমার দুশমন হলেও আমার ক্ষতি করবে না। কথা বুঝতে পেরেছেন? এই ব্যক্তির চরিত্র ভালো, আল্লাহ বলেন আমার কাছেও সে ভালো। কয়টা বলছি? বারো নম্বর। রাসূল ইসলাম বলেছেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে লড়াই করে যুদ্ধ করে সে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। পড়েন না, সুবহানাল্লাহ। কয়টা বলেছি? বারোটা। এই বারোটার সাথে অনেকগুলো কথা আরও আছে, সেগুলা বলতে বলতে তো অনেক সময় চলে যাবে, আর লম্বা করতে চাই না। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি পারবো না এগুলো আমল করতে ইনশাল্লাহ? এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন, বান্দা আমার দুনিয়ার জমিনে চলার পথে আমানত রক্ষা করো, ইহসান ইনসাফ আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো, আর বান্দা নিজের চরিত্র ঠিক রাখতে যদি পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা রসুলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আমরা রসুলের নিজ হাতে হাউজে কৌসার চাই কি চাই না? আমরা জান্নাতে রসুলের প্রতিবেশী হতে চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা করেছি অন্যায় করেছি আমাদেরকে মাফ করে রসুলের প্রতিবেশী হিসাবে কবুল করে না। জোরে বলেন আমি। কথা আর লম্বা করতে চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আমার কিছু তাকাজা আছে, জরুরত আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন পুরো করে দেয়, দিনের স্বার্থে যেন পুরো করে দেয়। আপনারা আসবেন সব সময়, আসবেন না সব সময় আসবেন, বেশি বেশি করে আসবেন, তাফসির শুনবেন। আমার মনে পড়ে আমি দীর্ঘ আট বছর প্রায় অনেক তাফসির আপনাদেরকে শুনিয়েছি, তাফসিরে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, অনেক অসংলগ্ন কথা ও সৌজন্যমূলক শব্দ চয়ন হয়েছে, আপনাদের সাথে খারাপ ব্যবহার হয়ে থাকতে পারে, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, দিবেন না? এখানে কি কেউ আছেন একটু কি বলবেন যে আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, আমার আচরণে কষ্ট পেয়েছেন, আমার কথাবার্তায় কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সাথে কাটানো সময় আল্লাহ পাক যেন আমাকে সবসময় সাথে রাখবার সুযোগ করে দেয়। আপনারা ভালো থাকবেন, সবসময় কোরআন তাফসির শুনতে আসবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বেঁচে থাকলে আল্লাহ পাক যদি সুযোগ করে দেয়, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বলতে একটু ক্ষমা করে দিবেন। আমরা একসাথে চলতে চাই দুনিয়া এবং জান্নাত পর্যন্ত, বাকি আপনারা তাফসিরে আসবেন এবং জুমায়ও আসবেন, এতটুকুন মনে থাকবেন ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের তাফসির আমার মনে যতটুকুন পড়ে যেখানে থেমে গিয়েছে, আল্লাহ যেন ওখান থেকে আবারও তাফসিরগুলোকে পূর্ণাঙ্গ করার, পূর্ণাঙ্গ শুনবার আপনাদেরকে সুযোগ করে দেন। এতটুকুনি, আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাকে সামিল রাখবেন, আপনাদের দোয়া আমার চলার পথে অনেক দরকারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اي الله تعالى جمن نشاب كل غنر بوجا متينيا লজ্জিত হয়ে অপমানিত হয়ে অপদস্থ হয়ে তুমি মুনিবের দরবারে তোমার মায়ার গোলামদেরকে নিয়ে হাত উঠেছ। জানি তুমি আমার গুনার দিকে তাকাইলে মাফ দিবা না। আয় আল্লাহ এতগুলা ভালো মানুষ নিয়ে হাত উঠাইছি মুনি, আয় আল্লাহ আমাকে গুনাহগার মনে করে এতগুলো মানুষের দোয়াকে ফিরাইয়ে দাও। আয় আল্লাহ এই মানুষগুলার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও, আমাদের সবার জিন্দগির গুনাগুলাকে মাফ করে দাও। আমনি চক্ষু বন্ধ করলে জীবনের কত অপরাধের অন্যায়ের কথা মনে হয়ে যায়, দুনিয়ার সাধারণ আগুন সহ্য হয় না, কেমন করে জাহান্নামের আগুন দিয়ে তুমি জ্বালাই। আয় আল্লাহ তোমার হাতে তো সুন্দর করে বানাইয়া দুনিয়ায় মানুষ যদি হাত দিয়া কোনো জিনিস বানায় মায়া লেগে যায়। দুনিয়ায় যদি একটা মুরগ লালন পালন করে একটা গরু লালন পালন করে কুরবানির সময় বিক্রি করতে কান্না চলে আসে আল্লাহ, এতদিন দুনিয়ার জমিনে খাওয়াইয়া বড় করাইয়া কিয়ামতের দিনে কেমনে হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান্নামের আগুন দিয়ে কেমনে জ্বালাই বারে মুনি। আয় আল্লাহ তোমার পায়ে দড়ি মাফ করে দাও। জানি না এভাবে বসার আর সুযোগ হবে কি না। আয় আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি যত কিছুই করি তোমার গোলাম, তুমি তাড়াইয়া দিলে কোথায় যাব আর যে যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ আমাদের নাম ধরে ধরে মাফির ঘোষণা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের অন্তরে যত জায়েদ মাকাসিদ আছে পুরা করে দাও। ইয়া আল্লাহ জায়েদ মাকসাদ গুলাকে পুরা করে দিও, আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাইয়া দিও, মানুষ শয়তান জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা খারাপি থেকে বাঁচাইয়া দিও। আয় আল্লাহ আজকে রাত্রে হাত উঠাইয়া কলিজার টুকরা দরদি বাবার কথা বারবার মনে হয়ে যায়, যেই বাবা সারাদিন কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করে ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। আয় আল্লাহ কতদিন গিয়েছে বাবা নতুন জামা পরে নাই, নতুন এক জোড়া জুতা পরে নাই, সব আমাদের জন্য করে দিয়া সেই বাবা যাদের কবরে চলে গিয়েছেন মুনি, কত বাবার কবর ভেঙ্গে গিয়েছে
আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরো বানাইয়া দাও হে আল্লাহ কিয়ামতের দিনে সবাই যখন রব্বি নফসি বলে পাগলের মতো দৌড়াবে ওই সময় যেন আমরা আমাদের দরদি বাবাকে না হারাইয়া যা হে আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও সুস্থ রাখো হে আল্লাহ আমাদের জনব দুখিনী দরদি মা যাদের না একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিয়েছ এই মা দশ মাস দশ দিন পেটে রাখছে সন্তান হাঁটু দিয়া পা দিয়ে আঘাত করছে মা রাত্রবেলা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় না আল্লাহ সারা রাত মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিয়েছে সন্তান পেটে আসার কারণে মায়ের মুখে রুচি নষ্ট হয়ে গেছে হাত পা ফুলে গিয়েছে ডেলিভারির সময় মাকে যখন অপারেশন থিয়েটারে হসপিটালে ওটিতে নিয়ে যায় মা ছোট ছোট বাচ্চার গলা চড়াইয়া কান্না করে বলে বাবারে কপাল যদি ভালো হয় মায়ের মুখ দেখবে কপাল যদি ভালো না হয় জনমের মতো বার বিদায় দিয়া দে সন্তান মাকে জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলে আম্মা তুমি না থাকলে কে আমাকে গোসল করাবে কার গলা জড়াইয়া রাত্রে ঘুমাবো কে আমাকে আদর করে নিজের হাতে খাওয়াইয়া দিবে সেই মা যখন ওটিতে চলে যায় লেবার রুমে চলে যায় ডাক্তার ডাক দিয়া বলেছে হয়তো রুগীকে বাঁচানো যাবে না হয় বাচ্চারে মা ডাক দিয়া বলেছে ও ডাক্তার আমি তো দুনিয়ায় অনেকদিন বাঁচলাম আমাকে মেরে ফেলো আমার বাচ্চাটার দুনিয়ার আলো বাতাস দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা ডেলিভারির সময় রক্তাক্ত হইয়া অজ্ঞান হইয়া মা যখন পড়ে আছে আমাদেরকে ডাক্তার কুলে নিয়ে মায়ের চেহারার সামনে ধরে বলছে দেখ তোর কি হয়েছে মা কষ্ট করে চক্ষু খুলে দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া বুকের সঙ্গে জড়াইয়া বলছে আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার বাচ্চাটারে বড় করে দাও আয় আল্লাহ দুই আড়াই বৎসর বুকে দুধ পান করাইয়া যেই মা আমাদেরকে মানুষ করছে কত রাত্র মায়ের কুলে প্রস্রাব করেছি বিছানায় প্রস্রাব করছি মা সারা রাত আমাদের প্রস্রাবের উপরে শুয়া আমাদেরকে বুকের উপরে রাইকা মানুষ করছে এই মা আমাদের যাদের না এই মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আমার মতো সুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম বানাও হাফেজ আল্লাহ বাচ্চাদেরকে আলিম বানাইও হাফিজ বানাইও ইয়া আল্লাহ এদেরকে দুনিয়াদার বানাইও না আল্লাহ ইয়া আল্লাহ এদেরকে দুনিয়াদার বানাইও না আল্লাহ অমনি আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও সোনার মদিনা রসুলকে বারবার স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ আমার তো জায়েজ মাকসাদ আছে আর অনেকের মাকসাদ আছে আয় আল্লাহ দিনের খাতিরে কবুল করে নিও ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ মুক্ত রেখে কবুল করে নিও আল্লাহ
আয় আল্লাহ দীর্ঘদিনের ভালোবাসার এতগুলা মানুষকে তোমার হাওয়ালা করে দিলাম আল্লাহ এই মানুষগুলাকে দুনিয়ার জমিনে আমানের সাথে রাখো আল্লাহ আমাদের সবার নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের দোয়াকে কবুল করে নাও আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাইয়া দিও মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাইয়া দিও ইয়া আল্লাহ দ্বীনের তামান্নাকে পুরা করে দিও ফিতনা মুক্ত রেখে জামেলা মুক্ত রেখে আসান করে দিও ইয়া আল্লাহ তুমি ছাড়া বলবার জায়গা নাই জানি সারা দিন মুয়াজ্জিনেরা ডাক দিয়ে আমাদেরকে বলে মসজিদে আসো আর তোমার হাবিব বলছেন রাত্র হলে তুমি ডাকো সারা দিন পাঁচবার মুয়াজ্জিনেরা বলে আল্লাহ ডাকে আসো আর তোমার হাবিব বলছে রাত্র হলে তুমি বলো আমি বান্দারে নিজে নিজে ডাকি আল্লাহ আমরা তো তোমার ডাকে সাড়া দিলাম তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দিলের জায়েজ মাকসাদকে পুরা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত ফিতনা মুক্ত রেখে জামেলা মুক্ত করে আমাদের জায়েজ মাকসাদকে তুমি পুরা করে দাও আল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير وصلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا رحمن السلام عليكم